হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের দ্বিতীয় পার্ট, কারণ এর আগে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর প্রথম পার্ট দেখেছি। প্রথম পার্টের মাইক্রোসফট ওয়ার্ডের কিছু অংশ দেখেছি, তো আজকে আমরা পরের অংশগুলো দেখব। তো শুরুতেই আমরা প্রথমে স্টার্টে যাব। স্টার্টে যাওয়ার পর মাইক্রোসফট অফিস এখানে দেখব। মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর মাইক্রোসফট ওয়ার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হবে। এরপর আমরা যেটা করব, আমরা যেহেতু পার্ট ওয়ানে ফাইল অপশনের পুরোটাই দেখেছি, কিভাবে আমরা সেভ দিতে পারবো, সেভ অ্যাজ করতে পারবো, ওপেন, প্রিন্ট, এগুলো সব সব কিছু আমরা পার্ট ওয়ানে দেখেছি। এখন আমরা পার্ট টু এ দেখব হোমের কিছু অংশ। তো হোমের শুরুতেই আপনারা দেখতে পাবেন ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের ভিতরে রয়েছে কাট, কপি, পেস্ট। তো কাট এবং কপি কিভাবে করা যায় আমি সেটা একটু দেখে দেই। কাট মানে কেটে নিয়ে যাওয়া। আপনি যদি মনে করেন যে এখানে এই ওয়ার্ডটি আপনি কেটে আরেক জায়গায় নিয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, কারণ কম্পিউটার সিলেক্ট ছাড়া কিছু বোঝে না। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে, খুব অল্প কাজের ক্ষেত্রে বা কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনাকে সিলেক্ট না করলেই হবে, শুধু কার্সর রাখলেই চলবে। তো আমরা মাউস যখন নড়াচড়া করি, তখন যেটা দেখেন আমাদের কম্পিউটার নড়াচড়া করতেছে, এটাকে বলা হয় মাউস পয়েন্টার। আর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করার পর যেটা দেখতে পাবেন, একবার আসতেছে এবং যাচ্ছে বা লাফাচ্ছে, সেটাকে আমরা বলি কার্সর। তো এই কার্সর ওয়ার্ডের ভিতরে রাখলেও আপনি অনেক সময় অনেক কাজ করা যায়, সিলেক্ট না করেও সেই কাজটি হয়। তো এই কাট যদি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে যেটুকু কাট করতে চাচ্ছেন। সিলেক্ট করার পর কাট অপশনে ক্লিক করলেই আপনি এটি কাট হয়ে যাবে। তো আপনি যেখানে পেস্ট করতে চাচ্ছেন, কারণ এখানে কাট করলেও পেস্ট করতে হবে, কপি করলেও পেস্ট করতে হবে। কাট করলে কি হবে, যেটা আপনার কাট করতেছেন সেটা কেটে চলে যাবে, মানে কেটে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। আর যদি কপি করেন, তো সেখান থেকে এটা হুবহু কপি হবে, মানে যেটা কপি করবেন, যেখান থেকে কপি করবেন সেখানেও থাকবে। এবং আরেক জায়গায় যদি নিয়ে যান, পেজের অন্য কোনো জায়গায় যদি পেস্ট করেন, সেক্ষেত্রেও পেস্ট হবে। বা আরেকটা ওয়ার্ড ফাইলও যদি আপনি কপি করে নিয়ে যে পেস্ট করেন, সেখানেও পেস্ট হবে। মোট কথা, আপনি যদি একবার কাট বা একবার কপি করেন, তো সেখান থেকে অনেক কয়বার বা আপনি হাজারবারও পেস্ট করতে পারবেন। তাহলে আপনি কাট করলেও পেস্ট করতে হবে, কপি করলেও পেস্ট করতে হবে। তো আমি যেহেতু কাট করছি, আমি যে ওয়ার্ডটি এখানে ছিল এ ওয়ার্ডটি কাট করছি, আমি চাচ্ছি এই প্রথমে পেস্ট করতে। তো এখানে পেস্ট দুইভাবে করা যায়, আপনি চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করেও আপনি দেখেন পেস্ট দেখতে পারবেন, এখানে পেস্ট করতে পারবেন, অথবা আপনার হোম ক্লিপবোর্ড থেকেও আপনি সরাসরি পেস্টে ক্লিক করলেও আপনি এখান থেকে কাট হয়ে এখানে চলে আসবেন, বা যেখান থেকে কাট করতেছেন সেখান থেকে যেখানে পেস্ট করবেন সেখানে পেস্ট করতে পারবেন। এবং আপনি চাইলে বারবার পেস্ট করতে পারবেন। এরপর আসি কপি করা। তো কপি করতে চাইলেও আপনি যেটা কপি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে, যতটুকু কপি করবেন ঠিক ততটুকুই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর যে জায়গায় আপনি পেস্ট করতে চাচ্ছেন সেখানে একটি ক্লিক করতে হবে এবং কার্সার সেখানে থাকতে হবে। তো এরপর পেস্টে ক্লিক করলেই আপনি যেটা কপি করছেন সেটা চলে আসবে। তো পেস্টের ক্ষেত্রে আপনি চাইলে অসংখ্যবার পেস্ট করে
নিতে পারবেন। আরেকটি বিষয় যে আপনি যদি একবার এটা কপি করেন, কপি করে তো অনেকবার পেস্ট করতে পারবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ওয়ার্ড কপি বা কাট করবেন ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে অনেক কয়বার পেস্ট করতে পারবেন। যদি এই ওয়ার্ডটি কপি বা পেস্ট করার পর আরেকটি ওয়ার্ড যদি কপি করেন, সেক্ষেত্রে এটা আর আপনার কপি হবে না। তো যেটা আপনি লাস্ট কপি বা কাট করবেন সেটাই আপনি চাইলে পেস্ট করতে পারবেন। তো এভাবে আপনি চাইলে কাট কপি পেস্ট করবেন। আমি আবারও দেখাচ্ছি, আপনি যদি এটা কাট করতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কার্ডে ক্লিক করবেন। কার্ডে ক্লিক করার পর আপনি যেখানে পেস্ট করতে চাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পেস্টে ক্লিক করলে আপনি এটা কাট কেটে এখানে চলে আসবে, বা যেখানে রাখতে চাচ্ছেন সেখানে চলে আসবে। আর যদি কপি করতে চান তো সেক্ষেত্রে, যদি এটা কপি করতে চান যতটুকু অংশ ততটুকু সিলেক্ট করার পর কপিতে ক্লিক করে যে জায়গায় পেস্ট করবেন সেখানে ক্লিক করতে হবে। সাপোজ ধরেন আমি এখানে পেস্ট করবো, তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর পেস্টে ক্লিক করলেই এখান থেকে কপি হয়ে এখানে চলে আসে, তার মানে এখানেও থাকলো, আপনার যেখানে চাচ্ছেন বা পেস্ট করলেন সেখানেও কিন্তু ওটাই চলে আসলো। তো এভাবে কাট কপি পেস্ট করতে পারবেন। এরপর আসি আমরা ফন্ট। ফন্টের এখানে প্রথমে দেখতে পাবেন ফন্টের অপশন, এখান থেকে আপনি ক্লিক করার পর আপনার প্রয়োজন অনুযায়ী ফন্ট নিতে পারবেন। যদি মনে করেন আপনি বাংলা ফন্ট নেবেন তাহলে আপনাকে বাংলা এখান থেকে নিতে পারবেন। এখানে যেগুলো আমরা ফন্টে কাজ করছি সেগুলো রিসেন্টলি যেগুলো কাজ করছি সেগুলো এখানে থাকবে, তবে এখানে এগুলো ফন্ট নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনার ফন্ট যেখানে নির্দিষ্ট একটা জায়গা রয়েছে সেটা হলো, যদি বাংলা বা ইংলিশ চান তাহলে অবশ্যই আপনাকে এই স্ক্রোল বারটা একদম নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে আসার পর একটু উপরে উঠলেই বা একটু উপরে নিয়ে গেলে আপনি দেখতে পারবেন বাংলা এবং ইংলিশ ফন্ট। এখানে ইংরেজি যে ফন্টে আমরা বেশিরভাগ সময় লিখি সেটা টাইমস নিউ রোমান, এটা ইংরেজির জন্য। এবং বাংলা যদি বাংলার জন্য যদি লিখতে চান তাহলে অবশ্যই আপনাকে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। তো বাংলা ফন্টটি আপনি ইংলিশে ফন্টটি ফন্টের থেকে একটু দূরে এই এখানে দেখতে পাবেন যা 1900 ডায়মন্ড হা হু এটা দেখতে পাবেন। তো এটাতে ক্লিক করলে সুটনি এম যে চলে আসবে, আমি দেখেন এখানে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে সুটনি এম যে, এটা আসলে একটি ফন্টের নাম। ফন্টের অনেকগুলো নাম রয়েছে বাংলার মধ্যে, যেমন সুটনি এম জে, সুটনি ইএম জে, সিএম জে, এরকম অনেক পাবেন। তবে বাংলা সবগুলোই বাংলা, তবে এগুলোর ক্ষেত্রে কিছু কিছু একটু পার্থক্য রয়েছে। যেমন আমি এটাই দেখালাম সুটনি এম জে ফন্ট, আমি কপি করে দেখেন আরেকটি, এটা আমি সুটনি ইএম জে যদি করি তাহলে কি হয়, আমি চাইলে এখানে সিলেক্ট করেও লিখতে পারি CTONNYEMJ। তো এই ফন্টটি মনে হয় নাই, কারণ এখানে আমার এই ফন্টটি দেওয়া নাই, আমি যেটা ফন্ট ব্যবহার করি সেটাই থাকে বা সেটাই এখানে দেখতে পাচ্ছি। তো ইএমজে ফন্টের পার্থক্যটা কি, যে আপনি এই ফন্ট যেরকম স্টাইলে আছে তো ওই ফন্টটি হবে হয়তো বা একটু লম্বালম্বি ভাবে, বা আরেকটি সিএম যে ফন্ট রয়েছে দেখবেন একটু মোটা করে, আপনি এই ফন্টটি যে জায়গা নিয়েছে ওই ফন্টটি হয়তো বা তার চেয়ে একটু বেশি জায়গা নেবে, এরকম হয়। তবে এই ফন্টটি সব জায়গায় ব্যবহার হয়, সুটনি এম যে ফন্ট, এটা বাংলা ফন্ট। আর ইংরেজি ফন্ট যেটা আছে সেটা আপনি নিচেই পাবেন, একদম নিচে যে একটু উপরে পাবেন, টাইমস নিউ রোমান এই ফন্টটি লেখা হয়। তবে ডিফল্ট ফন্ট রয়েছে সেটা ক্যালিব্রি, এই ফন্ট আপনি ইংলিশ ফন্ট, আপনি এই ফন্টেও চাইলে লিখতে পারেন।
আর ইউনিকোডে যেটা ফন্ট রয়েছে সেটা নিকোশ ফন্ট, এটা আসলে অনেক সময় দেওয়া থাকে না, তো আপনি চাইলে এটা দিতে পারেন। এই ফন্টটি যদি দিতে চান তাহলে ফন্ট ডাউনলোড করবেন অথবা কোনো জায়গায় থেকে পেন ড্রাইভ দিয়ে নেওয়ার পর এটা ইনস্টল করলেই হয়ে যাবে, ইনস্টল করলে এখানে চলে আসবে। তো এখান থেকে চাইলে আপনার ফন্ট চেঞ্জ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, বা যে ফন্টটি আপনার দরকার সেই ফন্টটি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো এরপর আসি আমরা ফন্ট সাইজ। দেখেন আপনার মাউস পয়েন্টার যদি এখানে রাখেন তাহলে আপনাকে দেখাবে এটার নামটা কি, এবং এটার প্রায় সবগুলো অপশনেরই আপনার শর্টকাট কি আছে। তো আপনি এখানে দিলে দেখে দেখাবে ফন্ট সাইজ, এটা আপনি কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি দিলে ফন্ট সাইজ কম বেশি করতে পারবেন। দেখেন আমি যদি এখানে ক্লিক করে দেখাচ্ছে সেন্টার, কন্ট্রোল প্লাস ই, মানে কন্ট্রোলে এক চেপে ধরে আপনি ইতে যখন চাপবেন তখন এটা এই লেখাগুলো সেন্টার হবে। এটা আমি পরবর্তীতে দেখে দেব। তো আপনি এখানে চাইলে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, আপনার এই ফন্ট সাইজ কতটুকু দরকার আপনি সেটা সিলেক্ট করবেন, যতটুকু আপনার ফন্ট সাইজ পরিবর্তন করা দরকার। সিলেক্ট করার পর আপনি এখানে ফন্ট সাইজ দিতে পারবেন কতটুকু দরকার, তো যেটা দরকার সেটাতে ক্লিক করলে আপনার আর সেই ফন্ট সাইজ হবে। আমার এখানে ফন্ট সাইজ 20, তো আমি চাইলে 2200 করতে পারবো, 2400 করতে পারবো। এখন কথা হচ্ছে 22 আর 24 আছে কিন্তু 21 তো নাই, এই বিষয়টা অনেকেই ভুল করে বা খুঁজে পায় না। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি 21 নম্বর বা 21 ফন্ট সাইজ করবেন, তো এক্ষেত্রে আপনি এখানে 21 লিখে ইন্টার দিলেই চলবে। আমি 21 লিখলাম, লেখার পর ইন্টার দিলেই আমার এই ফন্ট সাইজ 21 হয়ে যাবে। তো এখান থেকেও আপনি এডিট করেও ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন, অথবা এখান থেকেও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে দেখেন এখানে ছোট করে এ দেওয়া আছে এবং বড় করে এ দেওয়া আছে, তো এখান থেকে আপনি চাইলে ফন্ট সাইজটা কম বেশি করতে পারেন। যদি এই বড় এতে ক্লিক দেন তাহলে দেখবেন যে ফন্ট সাইজ আস্তে আস্তে বাড়ছে, এবং এটাতে ছোটতে ক্লিক করলে ফন্ট সাইজ আস্তে আস্তে কমছে। তো এভাবে এখান থেকেও আপনি ফন্ট সাইজ বাড়াতে এবং কমাতে পারেন। এরপর যেটা দেখতে পাবেন এটা চেঞ্জ কেস, এখান থেকে আপনি চাইলে মনে করেন আপনার এখানে সবগুলোই বড় অক্ষর বা বড় হাতে রয়েছে, তো এটা যদি আপনি সিলেক্ট করেন যতটুকু দরকার, সিলেক্ট করার পর এখান থেকে এই 2 নম্বরে লোয়ার কেসে যদি ক্লিক করেন তাহলে একদম সবগুলো ছোট হাতের হবে যদি বড় হাতের থাকে, আর ছোট হাতের থাকলে যদি বড় হাতের করতে চান সেক্ষেত্রে আপনি আপার কেসে ক্লিক করলেই এটা সবগুলোই বড় হাতের হয়ে যাবে যতটুকু সিলেক্ট করছেন আর কি। এরপর যদি চাইলে তাহলে ক্যাপিটালাইজ এই ওয়ার্ডটি এখানে ক্লিক করলে আপনার প্রথমে ওয়ার্ড মানে ওয়ার্ডের প্রথমে বড় হাতের হবে এবং সবগুলো ছোট হাতের, এভাবে করতে পারবেন। আপনার চাইলে প্রথমে ছোট হাতের সবগুলো বড় হাতের এটাও করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করার পর এখানে একদম লাস্টে ক্লিক করতে হবে, ক্লিক করলে দেখেন এরকম হয়ে যাবে। এরপর আসি আমরা নিচের অংশে, নিচে এখানে বি দেখতে পাচ্ছেন বড় হাতে, এটা এটার নাম হল বোল্ট, তো বোল্টের শর্টকাট কি কন্ট্রোল প্লাস বি, তবে এটা এক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি যদি এই বির উপর ক্লিক দেন তাহলে এটা দেখেন মোটা হয়ে যাচ্ছে, আবার যদি ক্লিক দেন তাহলে এটা চিকন হয়ে যাবে, মানে বোল্ট হবে একবার একবার আনবোল্ট হবে। এরপর আসি আপনার পরবর্তী মানে পরেরটাতে, এটা ইটালিক, এটার শর্টকাট কি কন্ট্রোল আই, আপনি কিবোর্ডের মাধ্যমে সরাসরি করতে পারবেন, যেমন আমি এখানে সরাসরি কীতে কন্ট্রোলে ক্লিক করার পর আইতে ক্লিক করলাম, দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে বা এটা
ইটালিক হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল আইতে ক্লিক দিই তাহলে দেখেন আবার স্বাভাবিক হয়ে যাবে। তো আবার এখান থেকেও করতে পারবেন এটা। এরপর আসি আন্ডারলাইন, কন্ট্রোল ইউতে আন্ডারলাইন এটা শর্টকাটে দেওয়া যায়। তো এখানে ক্লিক করলে আপনার যে ওয়ার্ড ফাইল রয়েছে সেটার নিচে লম্বা টান হবে, সেটা আন্ডারলাইন। তো আন্ডারলাইন যদি না দিতে চান সেক্ষেত্রে আবার আন্ডার ইউয়ের ওপর ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে। তবে আন্ডারলাইনের কিছু স্টাইল রয়েছে, আপনি চাইলে এগুলো স্টাইল পছন্দ অনুযায়ী নিতে পারেন। সেক্ষেত্রে ইউয়ের পরে যে ছোট্ট একটা দেখতে পাচ্ছেন বিন্দু, এখানে ক্লিক করার পর আপনি অনেকগুলো আন্ডারলাইনের স্টাইল রয়েছে, আপনি চাইলে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন। তো যেটা দরকার সেটাতে ক্লিক করলেই এই ওয়ার্ডের ওপর আন্ডারলাইন ওই রকম স্টাইল হয়ে যাবে। আবার যদি না চান তাহলে এখানে ক্লিক মানে সিলেক্ট করার পর আন্ডারলাইনের ওপর ক্লিক করলেই এটা স্বাভাবিক হয়ে যাবে। এরপর আসি পরেরটাতে। এটা আসলে আমাদের প্রয়োজন হয় না, তারপরও যদি প্রয়োজন মনে করেন তাহলে এটাকে আপনি চাইলে, যেমন আপনার পেজে অনেকগুলো লেখা আছে, আপনি চাইলে কোনো একটি লেখা যদি আপনার একটু ভুল মনে হয়, যেটা আসলে ভুল, আমি পরবর্তীতে এটা ঠিক করার পর আমি এটা তুলে দেবো, আপনি চাইলে এটা ইন্ডিকেট করে রাখতে পারেন এভাবে, যেটা আমার ভুল অথবা এটা ভুল, এটা আমি পরে ঠিক করব। তবে পরে ঠিক করার পর আপনি চাইলে এটা তুলে দিতে পারবেন। তো এক্ষেত্রে আপনি এটা কাজে লাগাতে পারেন। এরপরে আসি সাবস্ক্রিপ্ট, এই দুটা আছে। তো এটার কাজ, আমরা যখন ইংলিশ লিখি তাহলে তখন অবশ্যই ওয়ান এসটি লিখি, এসটি মানে ওয়ান এসটি লেখার পর এটা ফার্স্ট, তো ফার্স্ট লেখার পর যখন আমরা স্পেস দিই তখন কিন্তু অটোমেটিক এসটি ওয়ানের উপরে চলে যায়। তো এই কাজটা আমরা এখান থেকেও করতে পারি। আমি একটু আনডু করি। এখানে সিলেক্ট করার পর যদি আমরা এখানে ক্লিক দেই তাহলে এটা ওয়ানের নিচে যাবে। ওয়ান বলতে আপনার যে কোনো ওয়ার্ড যদি, বা আমি এখানে দেখাই এটা, এই দুটো যদি আমি এরকম করতে চাই তাহলে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম হবে, আবার ক্লিক করলে স্বাভাবিক হবে। আর যদি মনে করেন আমি এটা উপরে নেব, এইচডির উপরে নিতে মানে নিতে যদি চান, সেক্ষেত্রে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এইচডির উপরে চলে যাবে। তো এভাবে চাইলে আপনি এখানে নিতে পারবেন। এরপর আসি টেক্সট ইফেক্টে। টেক্সট ইফেক্ট আপনি চাইলে আপনার ওয়ার্ডটি বা সেন্টেন্স এটা আপনার ইফেক্ট তৈরি করতে পারেন। আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে এই টেক্সট ইফেক্টে ক্লিক করে, টেক্সট ইফেক্টে ক্লিক করার পর আমার এখানে কিছু দেওয়া আছে নমুনা, আপনি চাইলে যেটা আপনার পছন্দ সেটাতে ক্লিক করলে আপনার সেই স্টাইলটা এখানে হয়ে যাবে এরকম। তো আপনি চাইলে ভিন্ন ভিন্ন মানে আলাদা আলাদাও করতে পারেন, এটা এক স্টাইল, এটা আরেক স্টাইল, বা অথবা পুরোটাই এক স্টাইল করতে পারেন। এরপর আপনি চাইলে এই যে লেখা আছে লেখার কালারটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যেটাকে বলে আউটলাইন কালার। আউটলাইন বলতে বোঝাচ্ছে যে আমাদের লেখা আছে লেখার চারিদিকে যে লাইনটা সেটাই হলো আউটলাইন। তো এই লাইনের কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আমি একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে ক্লিক করার পর আউটলাইনে ক্লিক করলে দেখেন কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আপনি চাইলে এই লেখার বা ওয়ার্ডের আউটলাইন চেঞ্জ করতে পারেন। আবার চাইলে আপনি শ্যাডো দিতে পারেন, বা এই ধরনের যেগুলো ডিজাইন বা থিম রয়েছে আপনি এগুলো দিতে পারেন। দেখেন এখানে দেখে দেখলেই বোঝা যাচ্ছে যে এই লেখার নিচে একটু ছায়া রয়েছে। তো এরকমই হবে, চাইলে আপনি এটাও দিতে পারেন। তো আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন।
এটা তো তাই, গ্লো এখান থেকে আপনি চাইলে লেখার আউটসাইড বা লেখার চারিদিক দিয়ে আপনি চাইলে এরকম ডিজাইন করতে পারেন। এরপরে আসি আমরা টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালারে আপনি চাইলে এই টেক্সট এই ওয়ার্ডটা আপনি হাইলাইট করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এখানে অনেকগুলো কালার রয়েছে, এখান থেকে পছন্দ অনুযায়ী কালার চুজ করতে পারেন। তবে চুজ করলে আপনি লেখার যে বা ফন্টের যে কালার, সে ফন্টের কালার যেরকম ছিল সেরকমই হবে। তবে আপনার যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে যাবে। তো আপনি এইভাবে যে কোনো কালার দিতে পারেন আপনার ওয়ার্ডটি হাইলাইট করার জন্য। আবার যদি মনে করেন যে না এটা আমার প্রয়োজন নয়, তাহলে অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর টেক্সট হাইলাইট কালারে এসে নো কালারে ক্লিক করলে আবার স্বাভাবিক হয়ে যাবে। এরপর আসি আমরা টেক্সট বা ফন্ট কালার। আপনি চাইলে যে আমাদের ফন্ট কালার ব্ল্যাক রয়েছে, আপনি চাইলে এটা বিভিন্ন কালারে পরিবর্তন করতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো কালার দেখা যাচ্ছে, আপনি চাইলে আপনি পছন্দ অনুযায়ী কালার এখানে দিতে পারবেন। আবার যদি মনে করেন যে আমি এই কালারটা দেব না, আমি যেটা ছিল সেটাই দেব, তাহলে সেক্ষেত্রে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই ফন্ট কালারে ক্লিক করার পর অটোমেটিকই ক্লিক করলেই আবার এটা স্বাভাবিক হয়ে আসবে বা যেরকম ছিল সেরকম হবে। তো এভাবে আপনি চাইলে ফন্ট কালার বা লেখার কালারও চেঞ্জ করতে পারবেন। অথবা নিচে একদম গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে চাইলে আপনি এই ধরনের কালার নিতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আজকে আমরা এই পার্ট টুয়ে হোমের ক্লিপবোর্ড এবং ফন্ট বিষয় বিস্তারিত দেখলাম। তো পরবর্তীতে বা পরবর্তী যে ভিডিও হবে সেটাতে আমরা এর পরের অংশগুলো দেখব। তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো বিষয়ে আপনি বুঝতে না পান, তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন, খুদা হাফেজ।